প্রথম দিন আসি আমার খুব ভালো ছিল, আমাকে সবাই খুব ভালোভাবে হেল্প করেছে, যেহেতু আমি মানে খুবই নতুন আর যারা বাদ বাকিরা আছে তাদের তুলনায় আমি খুবই নতুন, তো তাদের থেকে আমি খুব হেল্প পাই এখনও পর্যন্ত। ভুল তো অবশ্যই করি, আমাদের স্যার আছে গোপাল দা, কিরণ দা, তারা খুব হেল্প করে, তারা বলে দেয় কীভাবে কী করবে না করবে। ইভেন আমাদের মানে আমার কো আর্টিস্টরাও আমাকে খুব হেল্প করে যে এটা এভাবে কর, ওটা ওভাবে করো, বেটার হবে। তো আমি সত্যিই খুব এদিক দিয়ে লাগি। সোশ্যাল মিডিয়ায় তোমাদের সিরিয়ালে কোনো রেসপন্স পাচ্ছ, মানে দর্শকদের কীরকম প্রতিক্রিয়া পাবো? হ্যাঁ অবশ্যই পাই, দর্শকদের খুবই ভালো লাগে, তারা তো মানে কমেন্টে কমেন্ট করে যে খুব ভালো লাগছে, দুজনকে মানিয়েছে। তারপর যেটা তাদের ভালো লাগে না, মানে একদিকে তাদের ভালো লাগে না কিন্তু সেটাও যে ভালো লাগার না লাগার যে চরিত্রটা প্লে করছে তারও একটা প্রাপ্তি, তো সব মিলিয়ে ভালো। দর্শক কোন ফ্রেমটা চাইছে, তোমার সাথে সিরিয়াল নাকি রাগিনীর সাথে সিরিয়াল? এটা তো দর্শকরাই বলতে পারবে, এটা আমি বলতে পারছি না, এটা দর্শকরাই ভালো বলবে। ফাইনালি দর্শকদের জন্য কোনো মেসেজ থাকবে আজকে 100 হলো, এর পরে কি ভাবছো আর কি? দর্শকদের বলবো তো আপনারা যেভাবে আমাদের ভালোবাসাটা দিচ্ছেন সেভাবেই আমাদের ভালোবাসুন, আপনাদের জন্যই আমরা 100 এপিসোডটা কমপ্লিট করতে পারছি। আপনারা যদি চান তাহলে এটা 100 থেকে 200, 300, 400 হতে পারে, সো সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই দেখো না, দেখা গেলে এটা যাবে। সুমন সুমন আমার ছবিটা হয়, সুমন তিনজনের একসঙ্গে, তিনজনের একসঙ্গে পায়েল পায়েল আমি একটা কথা বলি, তুই একটা তো তারপরে একটা সেকেন্ড আর একটা অন্যকেও তুলে দেবে, ফোকাস রেডি করে রাখিস, আমি কি করব? ও নাই আমার এইটা শুধু আছে, বাকি বস একটু সাইড, একটু সাইড, শেষ করতে হবে।
আরে এদিকে নেই মালটা ওদিকে, তুই আবার তোলা দিয়ে আমার বিচিত লাগিয়ে দিস। বাচ্চারা ছোট করে বলেছে, বিষয়টা ওই রকম নয়, বিষয়টা ঠিক এরকম যে সান বাংলাতে আমাদের হারানো সুর বলে একটা সিরিয়াল চলছে, যেটা 100 দিন হচ্ছে, ও সবে মাত্র বলছে 100 দিনের 100 দিনের। জায়গাটা ছোট তো একটু বড় করে দেখাই, যাতে আমরা উইশ করছি 100 এপিসোডের। আমি বলবো কথা নেই এর মাঝখানে, না কি করে দেবো ছোট তো ফিরে এসে ও বলবে ঝগড়া করছে, ঝগড়া করছে ও বলবে উনি সবসময় আলো নিয়ে লড়ে যাচ্ছেন আর বাচ্চারা তার সঙ্গে লড়ছে, আর পিছন দিক থেকে চলো, ভেরি গুড, থ্যাংক ইউ, ভালো, ওখানে দুটো দিকে প্রিয়া আছে স্কিল নিয়ে দাঁড়িয়ে, কিছু করা যাবে না, ওর কাজ করছে, ও পেছন দিক থেকে আইবে, বলে হাই, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আপনি চণ্ডীগড় থেকে এসে শুটিং করছেন, আমাদের পাঞ্জাবি ডিরেক্টর, আমরা পাঞ্জাব থেকে নিয়ে এসেছি, ভেরি গুড, লাইফে আমি কিছু কথা বলছি, চলো বাই 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 বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো, চলো ভাই তাড়াতাড়ি ছবি তোল।